প্রিয় বন্ধুরা, আমি স্বপন চৌধুরী স্টকহোম সুইডেন থেকে বলছি। আমার ঘড়িতে এখন ঘড়ি আনি নাই, ভুলে গেছি। যাক, আমার ঘড়িতে এখন সন্ধে ছটা। বাতাসে আবহাওয়ার তাপমাত্রা -5°C। আজ 13 জানুয়ারি 2022। বন্ধুরা, আমি এখন বনি আমিন সম্পর্কে কিছু কথা বলবো, যেটা না বললেই নয়। দেখুন, আমি এই বনি আমিনকে চিনতাম না ভাই। আমি একজন খুব ছোট্ট একজন ইউটিউবার। আমি অনেক পরে এসেছি বনি আমিন, মালেক আফসারি, লুৎফর রহমান, জর্জ, এদের পরে আমি অনেক পরে এসেছি এই ইউটিউব লাইনে। তো ইউটিউব লাইনে আসার পর বেসিক্যালি আমি নিজে নিজে ভিডিও করতাম, আমি সিনেমা এবং সুইডেন সম্পর্কে বলতাম। তো এর মধ্যে একদিন হঠাৎ করে একদিন জর্জের একটা ভিডিও দেখলাম, যেখানে উনি বনি আমিনের পরিবার সম্পর্কে বেশি উল্টাপাল্টা কিছু কথা বলেছে। তো আমি সেটার প্রতিবাদ করতে গিয়েছিলাম। প্রতিবাদ ঠিক না, আমি কোনো রোস্টিং করিনি ভাই, আমি জর্জের কথাগুলোকে খণ্ডাতে চেয়েছিলাম এবং একটা ভিডিও আপলোড করেছিলাম, অনেকেই দেখেছেন। ওটা দেখে বনি আমিন সাহেব খুব আবেগ আপ্লুত হয়ে গেছেন এবং উনি আমাকে খুঁজে বের করেছেন। জি, দেখুন, আমার ঠিকানা কিন্তু উনি মালেক আফসারির কাছ থেকে প্রথম নিয়েছে, আমি সুইডেনের আমার টেলিফোন নম্বর। তারপরে উনি এখন, উনি বেশ চালাক মানুষ, তো উনি কথা বলার আগে জেনে নেন যে আমার অবস্থানটা কী, আমি কেমন মানুষ, আমি কি ক্যারেক্টারলেস, বা আমি কি চোর, না আমি কি বাটপার, না আমি একজন ভালো মানুষ। তো সুইডেনের তার অবস্থানটা তো কোনো এক বন্ধুর কাছ থেকে আমার খোঁজ খবর নিয়ে এসে মোটামুটি একটা ভালো সার্টিফিকেট পেয়েছে। ভালো সার্টিফিকেট পেতেই হবে বন্ধুরা, আমি গর্বের সাথে বলতে চাই। যতদিন আমি সুইডেনে ছিলাম এবং পরবর্তীতে যখন আছি, আমার সম্পর্কে কেউ কোনো বাজে কথা বলতে পারবে না। আমি কারো ক্ষতি করিনি, আমি কারোর সাথে অসৎ সম্পর্ক স্থাপন করিনি, আমি কারোর সাথে সম্পর্ক নষ্ট করিনি। কাজে ভালো আমাকে বলতেই হবে, এটা আমি গর্বের সাথেই বলি। তো এনিওয়ে, আমাকে সে ফোন করলেন, উনি ফোন করে বললেন যে ভাই, আপনার সাথে কথা বলতে চাই, আপনি যে কথাগুলো বললেন এগুলো কেন বললেন? আমি বললাম যে দেখুন, আমি শুধু আপনাদের দুজনের যুক্তি খণ্ডাতে চেয়েছি। জর্জ যে কথাগুলো বলেছে তার কাছে আমি কিছু জবাব দিয়ে চেয়েছিলাম, জর্জ সাহেব জবাব দিয়ে দেয়নি, সেটা আলাদা সাবজেক্ট। তারপর তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেল, সম্পর্ক বলতে টেলিফোনে মাঝে মধ্যে কথা হতো। উনি আমাকে বুদ্ধিবাদ্যা দিতেন কীভাবে ইউটিউবে আমি আমার চ্যানেলটাকে গ্রোন আপ করতে পারবো। তো ন্যাচারালি ওনারা সিনিয়র মোস্ট ইউটিউবার, আমি একদম জুনিয়র তাদের তুলনায়। আমি তার কথা শুনতাম এবং উনি আমার একটা উপকার করেছেন, উনি আমার একটা কন্টেন্টকে নিয়ে তার চ্যানেলে প্রোভাইড করে প্রমোট করেছে, আমি কিছু সাবস্ক্রাইবারও পেয়েছি, অ্যান্ড আই এম গ্রেটফুল ফর দিস। কিন্তু আজকে আমি কেন তার সম্বন্ধে ভিডিও বানাচ্ছি, কেন এমন থাম্বনেল করছি, সেইটার ব্যাখ্যা প্রয়োজন। অনেকেই ভাবতে পারেন যে আমি ওদের ভাইরাল হওয়ার জন্য এগুলো করছি। নো, আমার ভাইরাল হওয়ার কোনো শখ নেই, কারণ আমি আমার নিজের মান সম্মান, পারিবারিক মান সম্মান বিসর্জন দিয়ে ভাইরাল হতে চাই না, যেটা বনি আমিন সাহেব পারেন। জি, উনি পারেন এই জন্য বললাম যে আপনারা জানেন জর্জ যে কথাগুলো তার মেয়ের সম্পর্কে অশোভন কথাগুলো বলেছেন, একবার বলেছেন। বনি সাহেব, এই বনি আমিন এটাকে বারবার ঘুরে 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 ইউটিউবে ছেড়ে দিচ্ছেন। আরে ভাই, আপনারা শিক্ষিত বলে দাবি করেন, আপনারা চিটাগং ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, আপনি অস্ট্রেলিয়ার একজন লয়ার, আপনি কি এইটুক মাথায় ঘিলু নেই যে আপনি যদি এটা বারে বারে ঘুরে ঘুরে চালান, তাহলে তো আপনার মেয়ের অসম্মান করা হয়, তাহলে তো আপনার গায়ে থুতু পড়ে। জর্জ যেটা একবার বলেছে সেটা আপনি হাজারবার বলেছেন। একটা কথা মনে রাখবেন মিস্টার আমিন, একটা মিথ্যাকে বারবার বলতে বলতে সেটা সত্য হয়ে যায়। আপনি যেভাবে বলছেন তাতে মানুষ এখন বিশ্বাস করা শুরু করে দেবে। আপনি নিজেকে খুব চালাক মনে করেন, তাই না? আসলে আপনি একজন বোকাচোদা, সরি, বোকাচোদা শব্দটা কি এখানে যায়? হ্যাঁ যায়,
যায়, যাই এই জন্য যে আপনি বাংলাদেশের 18 কোটি মানুষকে চৌধু জনতা বলেন, আপনি আসলে আপনি একজন বোকাচোদা। মিস্টার বনিয়ামিন, আপনার একটা ভিডিও আমি দেখলাম যাতে আপনি সেটাতে বলেছেন 36 বার বাংলাদেশের চৌধু জনতা, 36 বারের মধ্যে 12 বার বলেছেন বাংলাদেশের চৌধু মুসলমান। হোয়াট ইজ দিস ভাই? আপনিরা দাবি করেন আপনি একজন মুসলিম ফ্যামিলির মানুষ, তো সমগ্র জাতিকে নিয়ে আপনি কেন এই ধরনের কথাবার্তা বলেন? ইজ ইট ফিয়ার? আপনি কি এমন অবস্থায় পড়ে গেছেন যে অস্ট্রেলিয়াতে আপনাকে পেনশন দেয় না বা আপনার কোনো ইনকাম নেই, আপনাকে ইউটিউবে কামাতে হবে এবং ইউটিউবে কামানোর জন্য যা ইচ্ছে তাই করতে হবে? আপনি একদিন সকালে উঠে খালেদা জিয়ার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলেন, তখন আওয়ামী লীগের ছেলেপেলেরা বা সরকারি দলের ছেলেপেলেরা খুব খুশি হয়, এই রে ভালো হয়েছে, দিছে বনিয়ামিন বিএনপিরে খুব দিছে। ঠিক পরের দিন সকালবেলায় আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে কটুক্তি করেন, তখন বিএনপির ওনারা খুশি হয়। কিন্তু আমি অতি বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা বাংলাদেশের এই জনতা আছেন, বনিয়ামিনের ভাষায় চৌধু জনতা, আমার ভাষায় সহজ সরল জনতা আছেন, তারা কি একবারও চিন্তা করেন না এই লোকটি এক একবার এক এক রকম রূপ বদল করে, এক একবার এক একটা সাবজেক্ট নিয়ে মানুষকে ধোকা দেয়? আপনাদের একটু চিন্তা করা উচিত, আর আপনারা ঝাঁপিয়ে পড়ে তার অনুষ্ঠানগুলো দেখেন। এখন একটা প্রশ্ন আসতেই পারে যে আমি হঠাৎ করে কেন এই বনিয়ামিন সম্পর্কে লেগে গেলাম। আবারও বলছি, ভাইরাল হওয়ার জন্য নয় আমি লেগেছি, আমি একটা কন্টেন্ট দেখলাম তার নিচে, এটা বোধ হয় মালেক আফসারির, তাকে ভাইরাল করার পর বা আগে আমি জানি না ঠিক, মালেক আফসারির মেয়েকে সে কার্স করেছে। মালেক আফসারির দুটো মেয়ে আছে, তাকে সে কার্স করেছে। কার্স করেছে কী কারণে? মালেক আফসারি নাকি জর্জের সাথে মিলিত হয়ে তার মেয়ে সম্পর্কে কটুক্তি করেছেন। বন্ধুরা, আপনারা যারা মালেক আফসারি সেই করা বনিয়ামিন সম্পর্কে রোস্টিং ভিডিওটা কি আজরাইলের সেক্রেটারি যদি ওটা দেখে থাকেন বা না দেখে থাকেন, দেখে বলবেন ওখানে মালেক আফসারি তার মেয়ে সম্পর্কে কোনো কটুক্তি করেছে কি না। যদি মালেক আফসারি কোনো কটুক্তি তার মেয়ে সম্পর্কে করে থাকে, তাহলে আমি এই ভিডিওটা এক্ষুনি আনলিস্টেড করব এবং আমি বনিয়ামিনের পায়ে ধরে ক্ষমা চাইব। আমি বারবার দেখেছি ওখানে মালেক আফসারি তার মেয়ের সম্পর্কে কোনো বাজে মন্তব্য করেননি, অথচ এই বনিয়ামিন মালেক আফসারি দুটো অবুঝ মেয়েকে কার্স করেছে, অভিশাপ দিয়েছে। মালেক আফসারির মৃত্যুর পরে মেয়েগুলো কি হবে? আপনি মালেক আফসারির মেয়ের সম্পর্কে লিখেছেন যে তার মেয়েরা মালেক আফসারির মৃত্যুর পর অসৎ পথে পয়সা উপার্জন করবে, আপনি অভিশাপ দিয়ে যাচ্ছেন এবং এটা দলিল হিসাবে রেখে যাচ্ছেন। হাউ ডিয়ার ইউ আর! আপনার মেয়ের সম্পর্কে তো মালেক আফসারি কিচ্ছু বলেনি। দেখুন, কদিন আগে আমাদের চিত্রনায়ক রিয়াজের শ্বশুর মিস্টার মুহসিন আত্মহত্যা করলেন, আপনারা সবাই দেখেছেন। তখন মিস্টার আমিন একটা ভিডিও করেছে রিয়াজের সেই সৎ শাশুড়িকে নিয়ে, মানে মিস্টার মৌসিনের দ্বিতীয় স্ত্রী যিনি অস্ট্রেলিয়াতে থাকেন তার দ্বিতীয় পক্ষের সন্তানকে নিয়ে, মানে মৌসিন সাহেবের দ্বিতীয় স্ত্রী তার সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়াতে থাকেন, তার সন্তানটি পড়াশোনা করেন। যখন মৌসিন সাহেব মারা গেলেন তখন একটি ভিডিও উনি আপলোড করেছেন এবং সেখানটায় এই মহসিন সাহেবের স্ত্রীকে উনি যে সমস্ত ভাষায় কথা বলেছেন সে ভাষা আমার মুখে আসবে না। ভদ্রমহিলা মোটামুটি সুন্দরী ছিল, কিন্তু তার জীবন চরিত্র, তার চাল চলন ছিল অত্যন্ত উশৃঙ্খল। তিনি তারই সন্তানের ক্লাসমেটদেরকে নিয়েই দিন গুজার করতেন, অর্থাৎ বর্গা চাষে, শুধুমাত্র পয়সা, পয়সার কারণে সেই বর্গা চাষি এই শুষ্ক মরা গাঙ্গে তার লাঙ্গলের ফলা চালিয়ে যেত, এই সেই রিয়াজের সৎ শাশুড়ি। পরবর্তী সময়ে সে আবার একটি ভিডিও করেছে, তার পরেই সেখানে উনি বলেছেন রিয়াজের শাশুড়ির ঠিক এই রকম অবস্থা যে ব্রিজিং ভিসা বা টেম্পোরারি যে ভিসা, সেই ভিসাটার কারণে এই ভদ্র মহিলার এখন স্বামীর এই অপমৃত্যুতেও তার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। প্রথম দিন উনি যে মহিলাকে
এমনভাবে গালাগালি করলেন, পরের দিন ভিডিওতে এসেই শুরু করলেন, প্রিয় বন্ধুরা আমি আমি বনি আমি অস্ট্রেলিয়া থেকে বলছি, আমি যে গতকালকে ভিডিওটা করেছিলাম সেই রিয়া চিত্রনায়ক রিয়াজের শ্বশুরের ব্যাপারে, আমি তার ওয়াইফের ব্যাপারে যতদূর খবর নিয়েছি উনি আসলে ওনার ব্রিজিং ভিসা থাকাতে উনি এই মুহূর্তে দেশে যেতে পারছেন না। আমার প্রশ্ন হইল, আপনি আগে খবর নিতে পারলেন না, আপনি আগে খবর নিয়ে পরে নিউজটা করতে পারলেন না, আপনি সেটা করেন নাই, কেন করেন নাই? আমরা বুঝি মিস্টার আমিন, দুইটা ব্লক দিয়া পয়সা কামানির জন্য, কত বড় বাটপার বনি বাটপার। দেখুন বন্ধুরা, উনি প্রায়শই আমাদের সৌদি আরব, দুবাই, কাতার, আমান, আবুধাবি, কুয়েত এই সমস্ত দেশে যে সমস্ত ভাইরা, আমাদের বাঙালি ভাইরা কর্মরত আছেন, কাজ করেন, তাদেরকে বলেন ক্রীতদাস, তাদেরকে বলেন ক্রীতদাস। এটা কি মেনে নেওয়া যায়? আপনারা একবার ভাবুন তো, আপনার কোনো ভাই বা বন্ধু বা আত্মীয় স্বজন সৌদি আরবে কাজ করতে গেছে, চাকরি করতে গেছে, দুটো পয়সা কামাতে গেছে, প্রচুর পরিশ্রম করেছে, তাদেরকে আপনি ক্রীতদাস বললে আপনারা মেনে নেবেন? কিন্তু আপনারা মেনে নিচ্ছেন বন্ধুরা, আপনারা তার তার সেই ব্লগে যে তার প্রশংসায় মাতামাতি করছেন। আসলে শুধু বনিয়ামানকে দোষ দিয়ে তো লাভ নেই, দোষ তো আমাদেরও আছে। আপনি যদি তার কমেন্টের নিচে গিয়ে কোনোভাবে একটু খারাপ কিছু লিখেন, উনি তাদেরকে ওই ব্লগের নিচে যেয়ে তুই তুক্কার করে ব্লক করে দিলাম, মানে ব্লক করে দেয়, মানে বিরাট কাজ করে ফেলে। আচ্ছা, ব্লক করে দিলাম তো বলার কোনো প্রয়োজন নেই, তুই ব্লক করে দাও, আর যদি ব্লক করে দিয়ে লিখতে চাও লিখো ব্লক করে দিলাম। প্রতিটি মানুষকে সে তুই তুক্কার করে কথা বলে। আপনারা গিয়ে একটু দেখবেন প্লিজ, দেখবেন লেখা আছে অমুক তোকে আমি ব্লক করে দিলাম, তুই আমার চ্যানেল কখনো দেখবি না, তুই অমুকের চ্যানেল দেখ, তমুকের চ্যানেল দেখ। হোয়াট ইজ দিস? যে মালেক আফসারি যে কন্টেন্টটা তার সম্পর্কে বানিয়েছে আজরাইলের সেক্রেটারি, আপনারা সেই ভিডিওটা একটু দেখে আসুন। ওখানে 1136টা কমেন্ট পড়েছে, এই 1136টা কমেন্টের মধ্যে 1135টা কমেন্টই বনিয়ামিন সাহেব আপনার বিরুদ্ধে। এরা কি সবাই চৌধু জনতা? আপনাকেও বলা হয়েছে আপনি নাকি মানসিক প্রতিবন্ধী। ওই 1136টার মধ্যে একটি কমেন্ট শুধুমাত্র মালেক আফসারির বিরুদ্ধে গেছে, তার নাম সৈয়দ মোহাম্মদ আলমগীর। বন্ধুরা, আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আপনারা বনিয়ামিনের করা কন্টেন্টগুলোর নিচে গিয়ে কমেন্টে দেখবেন এই সৈয়দ মোহাম্মদ আলমগীর প্রতিটা কন্টেন্টের পেছনেই বনিয়ামিন সম্পর্কে প্রশংসা করেন। তার মানে এটা বনিয়ামিনের লোক। আপনার মধ্যে ডাবল মোরাল মানুষ তুমি আমার জীবনে দ্বিতীয়টি দেখিনি। আপনি একবার বললেন যে আমি কাকে সাহায্য করব, সেটা আপনাদের বলবো কেন? এটা বললে অন্যায় হয়, আল্লাহ তাআলা বলেছেন ডান হাত দিলে বাম হাত জানবে না, ইত্যাদি ইত্যাদি বড় বড় কথা বলে তারপর আবার বলছেন আমি জর্জের মেয়েকে সাহায্য করছি। ছি, ডাবল মোরাল গিরি ছাড়েন, দ্বৈত নীতিগিরি ছাড়েন। জর্জের মেয়েকে যদি সাহায্য করেন তাহলে বলতে গেলেন কেন? আবার লজিক দেখান, আপনি এমন 20 জন মানুষকে নাকি প্রতি মাসে মাসে সাহায্য করেন। 8,000 করে 20 জন মানুষকে দিলে হয় 1,60,000 টাকা। আপনি প্রতি মাসে 1,60,000 টাকা বাংলাদেশের মানুষকে সাহায্য করেন, বাংলাদেশের মানুষকে চুতিয়া পেয়েছেন না? আমরা সব চৌধু, আপনার কাছে কোনো মাল মশলা নেই তো? ওই আপনাকে বলুন, আপনার ভিতরে অনেক মাল মশলা আছে, আপনার মধ্যে ঘন্টা আছে, ঘন্টা আছে চাপাবাজি। এরপর যদি আপনি কখনো আমাদের সিনেমার লোকদেরকে অহেতুক গালাগালি করেন, আমি আপনাকে অস্ট্রেলিয়া গিয়ে রোস্টিং করব। ইয়েস, আপনার সম্পর্কে আমি অনেক খোঁজখবর নিয়েছি, আপনি অস্ট্রেলিয়াতে কি করেন, আপনার কতটুকু পপুলারিটি আছে, আপনাকে কতজন পছন্দ করে, আপনি কি কাজ করে চলেন, আপনার পারিবারিক অবস্থান, আমি সব খবর নিয়েছি মিস্টার আমিন। আপনি যেমনটি আমার নিয়েছিলেন, সুইডেন থেকে খবর নিয়েছিলেন, আমি তার চেয়ে বেশি খবর নিয়ে রেখেছি। ভাব দেখান, আপনার দুনিয়ার সব জায়গায় একটা করে অ্যাডমিন আছে, আপনার এখানে এইটা হয়, এখানে ওইটা হয়,
আমার ঘন্টা হয়। ইউটিউব বানাইতে এত কিছু লাগে নাকি ভাই? তা আমি একলা একলাই বানাই, আমি নিজেই বানাই, নিজে এডিটিং করি, আমি কেন সব বাটাই করে। চাপা পারেন মিয়া, আপনার অমুক জায়গায় অ্যাডমিন আছে, তমুক জায়গায় অ্যাডমিন আছে, উনি এডিটিং করে, আমার ঘন্টা করে। চাপাবাজ, চুতিয়া বলি আমি। আমি শুধু আজকে ভিডিওটা করলাম এই জন্য যে আপনি মিস্টার বনি আমিন, আপনি আমাদের একজন চলচ্চিত্রের মানুষকে বেকার বলেছেন, গর্বহীন বলেছেন, উন্মাদ বলেছেন, পাগল বলেছেন, অশিক্ষিত বলেছেন। ইউ হ্যাভ নো রাইট টু সে দিস, সো বি কেয়ারফুল ফর ফিউচার। And bye-bye, Mr. Bunny Amin. Hello, বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। যদি পারেন বনি আমিনকে বয়কট করেন, যদি আপনি বাংলাদেশি হন, যদি বাঙালির রক্ত আপনার শরীরে থেকে থাকে, যদি আপনি মুসলমান হন আর হিন্দুই হন, আপনি যদি চৌধু না হন, তাহলে চুতিয়া বনি আমিনকে বয়কট করেন। এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। খুদা হাফিজ।